বারাসাত শহরে ফুটপাত থাকা সত্ত্বেও তার বেশিরভাগই দখল হয়ে গিয়েছে অবৈধভাবে। বিশেষত চাপাডালি মোড় ও হরিতলা মোড়ে প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পথচারীরা আতঙ্কে থাকে। এই ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। বারাসাতে তো ফুটপাত মোটামুটি দখল হয়ে গেছে, এবার আমাদের তো রাস্তার উপরে যাতায়াত করতে হয়, বিশেষ করে চাপাডালি মোড়, হরিতলা মোড়, এগুলো তো রাস্তার উপরে যাতায়াত করতে হয়। তো এই বিষয়ে তো খুবই আতঙ্কিত আমরা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে সেভাবে কিছু দেখা যাচ্ছে না প্রশাসনের তরফ থেকে। রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে চলছে গাড়ি মেরামতির কাজ। কোথাও আবার সম্পূর্ণ দোকানটায় ফুটপাতের ওপরে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই ধরনের কাজগুলি চলছে তা নিয়ে অভিযোগ তুলছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যাতে ফুটপাত ব্যবহার করতে পারেন তা আশ্বস্ত করেছে বারাসাত পৌরসভা। অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছে যারা তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়ার কথাও জানান বারাসাত পৌর প্রধান। মোটর সাইকেলের গ্যারেজ আছে দু একটা আমি দেখেছি, এবং সেগুলো আমরা নিশ্চিতভাবে পৌরসভা থেকে তাদেরকে পাঠাবো যাতে ওরকম এনক্রোচমেন্ট না করে। মানুষের হাঁটার অধিকারটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং পুলিশ নিশ্চিতভাবে আমার ধারণা সরকারি যে নির্দেশনামা আসবে সেটাকে পালন করতে যথেষ্ট উদ্যোগী ভূমিকা নেবে।